বাংলা সাহিত্যের রহস্যময় ও রোমাঞ্চকর জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটি নতুন গোয়েন্দা কাহিনী নিয়ে রহস্য ও রোমাঞ্চের টিম শ্রী কৃতেন্দ্রনারায়ণ ভট্টাচার্যের রচিত একটি গোয়েন্দা গল্প নিয়ে আমাদের রহস্য রোমাঞ্চের টিম। আজকের গল্প গিরিধারী রহস্য। গল্প শেষে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান কমেন্টটা দিতে ভুলবেন না। সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন রহস্য ও রোমাঞ্চ টিমকে। তাই শুনে ফেলুন আজকের গল্প গিরিধারী রহস্য। বালিগঞ্জের যে অংশটা নতুন করে গড়ে উঠেছে তারই একধারে বাগানওয়ালা একখানা বাড়ি। ফটকের ওপরে পেতলের ফলকে ইংরাজিতে লেখা সতীনাথ মল্লিক, প্রাইভেট ইনভেস্টিগেটর। সকাল 7টা সতীনাথবাবু আরাম কেদারায় শুয়ে খবরের কাগজ ওলটাচ্ছিলেন। আজ প্রায় 5-7 দিন পর তিনি কলকাতায় আবারও ফিরে এসেছেন। এ কদিন একটা কাজে এক অজপাড়াগায় তাকে কাটাতে হয়েছে। সভ্য জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন সে দেশ। এই কদিনে একেবারের জন্যও কোনো খবরের কাগজের এই মুখের দর্শন করতে পারেননি তিনি। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটা খবরের দিকে তার দৃষ্টি পড়ল। খবরটা ঠিক এই রকম। আজ 3 দিন হয়ে গেল বিখ্যাত ধনী মহাজন ও ব্যবসায়ী শ্রীযুক্ত গিরিধারীলাল ঠুনঠুনিয়ার কোনো সন্ধান পাওয়া গেল না। পুলিশের সমস্ত চেষ্টায় কি বিফল হল? গত 2 মাসের মধ্যে এই রকম ঘটনা আরও 2টি ঘটেছে যার আসামি আজ ধরা পড়েনি। শ্রীযুক্ত গিরিধারীলাল যেভাবে নিখোঁজ হয়েছেন তাতে এই ব্যাপারটিকেও অনুরূপ রহস্যজনক হত্যাকাণ্ড বলে লোকের সভাপতি সন্দেহ করছেন। এই রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত জনসাধারণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না। খবরটি পড়া শেষ হলে সতীনাথবাবু চোখ খুললেন। সামনে চেয়ারে যে লোকটি বসেছিল তার নাম চন্দ্রকান্ত। ছোকরা বেশ উৎসাহী। তার বড় ইচ্ছা সতীনাথবাবু তাকে সহকারী করে বড় বড় রহস্যের তদন্ত করুক, আর সেই উদ্দেশ্যেই সে প্রায় রোজই এখানে হাজিরা দেয়। সতীনাথবাবু বললেন, গিরিধারী নামটা খুব চেনা চেনা লাগছে না, কে বলতো? চন্দ্রকান্ত উৎসাহের সঙ্গে বলে, এই মেয়ে ব্যাংক অফ কুবেরের ম্যানেজিং ডিরেক্টর, তাছাড়া আরও অনেকগুলো বড় বড় ব্যবসার সঙ্গে যোগ আছে স্যার। ঠুনঠুনি ওই চাকি কোম্পানির সিনিয়র পার্টনারও উনি কিন্তু বটে স্যার। এই কেসটা নিয়ে স্যার শহরে বেশ একটা হইচই পড়ে গেছে। ও হ্যাঁ, মনে পড়েছে, কোথাকার লোক বলো তো? আদি বাড়ি ছিল স্যার এই কনৌজনা ওই যোধপুরে, কিন্তু এখন খাঁটি বাঙালি হয়ে গেছেন। চেহারা চালচলন এই সবই বাঙালিদের মতন। এমন দাড়ি রেখেছে স্যার যে কোনো মারোয়ারি কোনোদিন দেখেনি। এই আপনি নিন না স্যার, এই কেসটা হাতে নিন না। তা কি হয় হে, গায়ে পড়ে এসব ব্যাপারে কি মাথা গলানো যায়? সতীনাথবাবু কথা শেষ হতে না হতেই হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। রিসিভার রেখে কথা বলা শেষ হয়ে যাবার পর সতীনাথবাবু রিসিভারটা রেখে দিয়ে বললেন, তোমার কথাই রাখতে হলো চন্দ্রকান্ত, গিরিধারী রহস্য উদ্ধার কাজে আমার কিন্তু সাহায্য চান ওরা, এখনই রওনা দিতে হবে, চলো প্রস্তুত হয়ে নাও। চন্দ্রকান্ত উৎসুক হয়ে বলে, এক্ষুনি স্যার, মাত্র 2 মিনিটের মধ্যেই আমি প্রস্তুত হয়ে আসছি। প্যারিনগর কলকাতা থেকে ট্রেনে করে মাত্র 2 ঘন্টা রাস্তা। কিছুদিন যাবৎ গিরিধারীলাল এখানেই একটা বিরাট বাংলো বাড়ি করে থাকা শুরু করে। পাড়াগা হলেও জায়গাটার শহরে প্রায় সব সুবিধাই আছে। অধিকন্তু বিরাট বাগান পুকুর ইত্যাদি থাকায় স্থানটা বেশ আরও লোভনীয় হয়। সতীনাথবাবু পৌঁছাতেই মিসেস ঠুনঠুনিয়া নিজে এসে অভ্যর্থনা করলেন, চন্দ্রকান্ত মিথ্যা বলেনি।
পোশাক আশাক চালচলন সব বিষয়েই এনারা একটা হাল ফ্যাশনের বাঙালিয়ানা লক্ষ্য করা যায়। গিরিধারী পত্নীর সঙ্গে আরও দুটো ভদ্রলোককে দেখা গেল। ইলাতের মধ্যে একজন হলেন ঠুনঠুনি চাকি কোম্পানির পার্টনার অধীরাত চাকি, আর অপরজন হলেন স্থানীয় দারোগা অবিনাশবাবু। মিনিট কয়েক আলোচনার পর সতীনাথবাবু ওনাদের কাছ থেকে যে তথ্য আবিষ্কার করলেন তা ঠিক এই প্রকার। 30 জুন শনিবার বিকেল পর্যন্ত গিরিধারলালবাবু প্যারিনগরের নিজের বাড়িতেই ছিলেন। ওই দিন সন্ধ্যা 7টায় তার কাছে কলকাতা থেকে জয়রাম নন্দীর আসার কথা থাকে। বিকেল প্রায় 6টার সময় গিরিধারীলালবাবু বাড়ি থেকে পদব্রজে বেরোন। যাওয়ার সময় বলে যান যে আধ ঘন্টার মধ্যে ফিরে আসবেন, ইতিমধ্যে যদি জয়রামবাবু আসেন তবে তাকে লাইব্রেরি ঘরে বসানোর কথা বলে যতক্ষণ না গিরিধারীলালবাবু আবার ফিরে আসছেন। কিন্তু সেই যে বেরোলেন তিনি আর ফিরলেন না। 7টার কিছু আগে জয়রামবাবু আসেন এবং কর্তার কথা মতন লাইব্রেরি ঘরে তাকে বসতে দেওয়া হয়। প্রায় 8:30 পর্যন্ত দেখে অপেক্ষা করেও অবশেষে জয়রামবাবু বাড়ি ফিরে যান। অনেক রাত্রি পর্যন্ত গিরিধারীলালবাবু বাড়িতে না ফেরায় তাকে খোঁজবার জন্য লোক বেরিয়ে পড়ে এবং পুলিশেও খবর দেওয়া হয়। প্যারিনগরের আশেপাশে তন্ন করে খুঁজেও কিচ্ছু সন্ধান পাওয়া যায় না। কাছাকাছি একটাই স্টেশন, তাই স্টেশনের সকলেই গিরিধারীলালবাবুকে খুব ভালো করেই চেনে। কাজে ট্রেনে চড়ে তিনি চলে যাবেন এবং সেটা নজরে পড়বে না সেটা হতে পারে না। মোটর কারও তো গ্যারেজই রয়েছে, ভাড়া গাড়ি বা ট্যাক্সি প্যারিনগরে বেশি পাওয়া যায় না। আর যদি সেরূপ কোনো গাড়ি পাওয়া যায়ও তাহলে এতক্ষণে গাড়োয়ান নাহলে ড্রাইভার নিশ্চয়ই তা খবর পেত, কারণ এই অন্তর্ধানের পর তল্লাটের আর কারোর জানতে বাকি নেই। মিসেস ঠুনঠুনিয়া তার স্বামীর সন্ধানের জন্য প্রচুর পুরস্কার ঘোষণা করেছেন। হাঁটা পথেও বেশি দূর যাওয়া সম্ভব না, কারণ যাওয়ার কোনো সঙ্গত কারণও তো পাওয়া যাচ্ছে না। আর একটা ব্যাপার, বিষয়টা সন্দেহজনক বলেই মনে হয়, বাড়ি থেকে মাইলখানেক দূরে ছোট্ট একটা বিলের মতন জায়গা আছে, সেখানে গিরিধারলালবাবু ধুতি আর পাঞ্জাবি পাওয়া যায়। তিনি কি তবে আত্মহত্যা করলেন নাকি, নাকি কেউ খুন করে তাকে ওখানে ফেলে দিয়ে যায়? কিন্তু তা যদি হয় তবে আজ 3 দিন পরে মৃতদেহ জলতে ভেসে ওঠার কথা ছিল, কিন্তু সেরকম তো কিছু ঘটেনি। বিলের মধ্যে জাল ফেলেও দেখা হয়ে যায় কিন্তু কিছুই পাওয়া যায়নি। এবার সবচেয়ে বড় ঘটনা আবিষ্কার করা হয়েছে এরপরেই, রবিবার বিকালে। শনিবার গিরিধারলালবাবুকে নিয়ে এতটাই মানুষ ব্যস্ত হয়ে পড়ে যে এই দিকটা নজরই দেয়নি। অবশেষে রবিবার বিকালে দেখা যায় লাইব্রেরি ঘরের কোণে যে লোহার সিন্দুকটা ছিল সেটার দরজা হাট করে খোলা এবং ভেতরে যা কিছু মূল্যবান সামগ্রী সব অদৃশ্য হয়ে গেছে। ব্যাঙ্ক অফ কুবেরের অনেক জরুরি নথি, কিছু নগদ অর্থ এবং মিসেস ঠুনঠুনিয়ার অনেকগুলি মূল্যবান হীরা জওহরাতের অলঙ্কার ওই সিন্ধুকেই ছিল। বছরখানেক হলেও গিরিধারলালবাবু দামি দামি হীরা জওহরাত সংগ্রহের কেমন একটা যেন ঝোঁক চেপে গেছিল। গত বছর ঠিক এই সময় মাস কয়েকের জন্য তিনি যান কাশ্মীর, বোম্বাই, গুরকুন্ডা বিভিন্ন জায়গায়, আর সেখান থেকেই তিনি এই হীরে মানিক কেনার একটা নেশা তার চেপে বসে, আর সেগুলো কিনে তিনি সব করেই রাখতেন সিন্ধুকের ভেতর। কিন্তু এখন সবই সব লোপাট হয়ে গেছে। শনিবার সন্ধ্যাবেলা বাড়ির ঝি মোক্ষদা নাকি একটা অস্পষ্ট ছায়ামূর্তি লক্ষ্য করে লাইব্রেরি ঘরের দিকে, কিন্তু ওই ঘরেই তো জয়রাম নন্দী বসছিলেন। সমস্ত শুনে সতীনাথবাবু মিনিটখানেক চিন্তামগ্ন হয়ে রইলেন। তারপর অবিনাশবাবুর দিকে চেয়ে বললেন, আচ্ছা ওই জয়রামবাবু কি সেটা জানতে পেরেছেন নাকি? হ্যাঁ, মানে উনি হলেন একজন শেয়ারের দালাল, বেশ পয়সা বলা লোক, মহীশূরের কাছে কোথায় নাকি একটা বড় সোনার খনি বেরিয়েছে,
তারই শেয়ার বিক্রির সম্বন্ধে কথাবার্তার জন্য উনি নাকি ডাকা হয়েছে। কিন্তু এ ব্যাপারটা একটু সন্দেহজনক নয় কি? মানে মুখ্যদাজি যে লোকটিকে সন্ধ্যাবেলা দেখেছিল বলছে, তার সম্বন্ধে একে জিজ্ঞাসা করেছিলেন নিশ্চয়ই। হ্যাঁ মিস্টার মল্লিক, মানে যতদূর মনে হয় উনি সেই লোক। প্রথমটা তো স্যার অস্বীকারই করেছিলেন, তারপর চেপে ধরতে স্বীকার করেন যে মিনিট কয়েকের জন্য তিনি ওই ঘরে ঢুকে আবার বেরিয়েও আসেন। কিছু দূরে থাকা গোলাপ বাগানে গিয়ে সেখান থেকে কয়েকটা গোলাপ লোভ বসত তুলে আনে। বেশ কই লোক দেখছি তো। তা শেয়ারের দালালি করেও যে এসব দিকে মরছে পড়েনি সেটাও কিন্তু ভাবার বিষয়। ঘরের সবাই মৃদু হাসল। অবিনাশবাবু হেসে বললেন, মানে শুধু তাই নয়, চেহারাও বেশ শৌখিন, লম্বা ছেপছেপে গরম গোফ, নাকের নিচে সিকি ইঞ্চেটাকে রেখে দুপাশে সযত্নে কামানো। যাক, এই কবিটিকে আমরা কিন্তু নজরবন্দি রেখেছি মিস্টার মল্লিক, দরকার হলে কিন্তু গ্রেপ্তার করব। আরও কয়েকটি প্রয়োজনীয় প্রশ্নাদির পর সতীনাথবাবুর সরে গেলেন। যাবার সময় তিনি বললেন, কোনো নতুন তথ্য পেলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোনে জানাবেন। পরদিন সতীনাথবাবু একটা জরুরি চিঠি লিখতে ব্যস্ত হলেন। সামনে বসেই চন্দ্রকান্ত পেয়ালার পর পেয়ালা চার নিঃশেষ করতে শুরু করে। এমন সময় সশব্দে টেলিফোনটা ঘণ্টাটা বেজে ওঠে। অবিনাশবাবু ফোন করেছেন, একটা বড় রকম নাকি নতুন খবর পাওয়া গেছে। গিরিধারীলাল আঙুলে সবসময় একটা বড় আংটি ব্যবহার করতেন, তার ভেতরে দিকটায় তার নাম পর্যন্ত খোদাই করা ছিল। শনিবার রাত্রে সেই আংটিটা অদ্ভুতভাবে রতনলাল নামে এক দাগি আসামির কাছে পাওয়া গেছে। লোকটা মাতাল অবস্থায় রাস্তার এক পাহারাওয়ালাকে ধরে মারপিট করছিল। থানায় নিয়ে তল্লাশি করায় তার আংটিটা পাওয়া যায়। আর আংটি পাওয়ার সম্বন্ধে সে যে গল্প ফেঁদেছে তা বেশ মজার। শনিবার বিকালে সে নাকি প্যারিনগর হতে সাত মাইল দূরে গোলাবাড়ি হাঁটছিল। হাটে দু পয়সায় কামায় সে হেঁটে প্যারিনগর স্টেশনে যাচ্ছিল। পথে বিশ্রাম করার জন্য একটা গাছের আড়ালে খানিকক্ষণ বসে, এমন সময় একটি আধা বয়সী ভদ্রলোককে সে আসতে দেখে। ভদ্রলোককে দেখে বেশ শৌখিন বোধ করে। লম্বা ছিপছিপে গরণ, নাকের নিচে সামান্য গোফ, রাস্তাও তখন বেশ ফাঁকা। তো রতনলাল সেখানে বসে সে জায়গাটায় রাস্তা থেকে চোখ পড়ে না। ভদ্রলোক সেখানে এসে থামেন, তারপর এইদিক ওদিক চেয়ে কি একটা জিনিস দূরে মাঠের মধ্যে ছুঁড়ে ফেলে দেন এবং আবারও হনহন করে সামনে দেখে হেঁটে বেরিয়ে যান। ভদ্রলোক চলে যাতে রতনলাল কৌতূহল বসে ফেলে যাওয়া জিনিসটা খোঁজ করে এবং অবাক হয়ে দেখে সেটি আর কিছুই নয়, এই আংটিটা। বলা বাহুল্য, এই ব্যাপারে তার একটু বেশি রকম স্ফূর্তি আছে এবং সেটা ভালো করে জানার জন্যই সে শহরে এসে এক পেট মদও খেয়ে ফেলেছে। আর তারপর যেটা ঘটেছে সেটা আগেই বলেছি। সতীনাথবাবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই রতনলাল লোকটার আগেকার ইতিহাস কিছু জেনেছেন? মানে দাগি আসামি বলেছিলেন না আপনি আগে? হ্যাঁ, গত বছর ঠিক এই সময় সে এক ভদ্রলোককে পকেট মেরে ধরা পড়ে, ফলে তিন মাস জেলও খাটতে হয়। তারপর থেকেই পুলিশ তাকে চিনে রেখেছে। আচ্ছা অবিনাশবাবু, আমাকে দয়া করে আর একটা খবর দেবেন। নিশ্চয়ই, সম্ভব হলে অবশ্যই দেব। দয়া করে খবর নিয়ে আমাকে জানাবেন যে গিরিধারীলাল বাবু কি রাত্রে একা শুতেন, আর একা শুলে কতদিন থেকে শুনছেন, আর আরেকটা বিষয়, তিনি কি চশমা অল্প বয়স থেকেই পড়ছেন? হ্যাঁ, শুধু এইটুকুন খবরটুকুন যদি দেন। সতীনাথবাবু টেলিফোন রেখে দিয়ে চন্দ্রকান্তের দিকে চেয়ে বললেন, কি এ চন্দর, কিছু আজ করতে পারলে? মানে সে পারবানা তো ঠিক হয়ে গেছে, এখন স্যার জায়গাটা একবার পরীক্ষা করে দেখতে পারলেই মনে হয় ক্লু পেয়ে যাবো। স্যার আজ একবার যাবেন নাকি? বেশ তো, ঘুরে আসো না, তুমি গেলে চলবে, আর আমার একটু কাজ আছে। চন্দ্রকান্ত শুষ্ক কণ্ঠে বললেন, আচ্ছা ঠিক আছে, মানে আমি যাবো।
কয়েক ঘন্টা পরে অবিনাশবাবু আবার ফোন করলেন। গিরিধারীলাল রাত্রে একা ঘরে শুতেন। গত বছর সেই যে তিনি 3 মাসের জন্য দেশ ভ্রমণে গেছিলেন, তারপর থেকেই তিনি একাই শোন। ওই সময় তার বছর 40 পার হওয়ায় ডাক্তার পরামর্শ মতন চশমার ব্যবহার শুরুও করেন। আগের তার চোখ কিন্তু যথেষ্ট ভালোই ছিল। টেলিফোন রেখে দিয়ে সতীনাথবাবু আপন মনে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন। তাকে বিশেষ চিন্তামগ্ন বলি বোধ করতে লাগলাম। সন্ধ্যেবেলা চন্দ্রকান্ত এসে বলল, মানে স্যার সব ঠিক হয়ে গেছে, যা ভেবেছিলাম তাই। বিলের পাশে স্যার একটা মস্ত ইঁটের পাঁজাব রয়েছে। সে দম নেবার জন্য একটু থামতে সতীনাথবাবু বলেন, কি ঠিক হলো? এই সব স্যার ওই জয়রাম নন্দীর কাজ, সবগুলো প্রমাণই ওর বিরুদ্ধেই কিন্তু দাঁড়াচ্ছে স্যার। কীরকম? এই ধরুন না স্যার, মানে প্রথমে এই বন্দুকটা, এই ভাঙা ব্যাপারটা যে সম্পূর্ণই তারই কাজ, এই সেটা তো প্রমাণ হয়েই গেছে। আর দ্বিতীয়ত স্যার, সে মিছে কথা বলে নিজেকে এড়াবার জন্য ব্যবস্থা করেছিল, কিন্তু ধরা পড়ে উপায় না পেয়ে সে স্বীকার করে নেয়। এবং তৃতীয়ত স্যার, সেই যে গিরিধারলাল খুন করেছে এবং রতনলালের এজারে বিশ্বাস করে প্রমাণিত হয়েছে। এমনকি গিরিধারীলালের আংটিটাও স্যার ওই রতনলালের তার কাছ থেকেই পায়। আর রতন যদি মিছে কথাই বলে স্যার, তবে জয়রামবাবু অমন হুবহু বর্ণনা সে দিল কেমন করে, সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। কিন্তু খুন করে থাকলে মৃতদেহটা কোথায় গেল? সেটা তো অমন সহজে লুকিয়ে ফেলা সম্ভব নয়। মানে তাই দেখতেই তো গেছিলাম স্যার আজকে, বললাম না ওই বিলের পাশে রয়েছে একটি ইট পোড়াবার ভাজা, বেমানুর লাশটা তার মধ্যে ফেলে দিয়েছে। শুধু আংটিটা স্যার একটু আগেই খুলে নিয়েছিল, কারণ ওটা হয়তো তার মধ্যে থাকলেও ঠিক গলত না, এবং ওই থেকেই স্যার হয়তো ওকে ধরা পড়ে যেত। তাই বুদ্ধিমানের মতন পথে এসেই নিরিবিলি একটা ঝোপের মধ্যে ফেলে দেয় স্যার। গোবু লোক তো, তাতে সন্দেহ নেই। সতীনাথবাবু একটা সিগারেট ধরে বললেন, আমার কিন্তু তোমার সঙ্গে মতের মিল হচ্ছে না চন্দর। জয়রাম আর যাই হোক, এ ব্যাপারে বোধ হয় নির্দোষ। সে তো আর জানত না যে গিরিধারীলাল তার সঙ্গে 7টায় দেখা করবে বলে সময় ঠিক করে 6টায় বেরিয়ে যাবে। তাছাড়া যে ঘরে সিন্ধুক আছে সে ঘরেই যে তাকে বসতে দেয়া হলো, সেও তো ঘটনাচক্রে। আর লোহার সিন্ধুক ভাঙা তো 4টিখানি কথা নয়। যন্ত্রপাতি ছাড়া তো একেবারে যাকে বলা যায় অসম্ভব। জয়রাম মত যন্ত্রপাতি ঘাড়ে নিয়ে নিশ্চয়ই আসেননি। আর মিথ্যে কথা বলা, যখন ও শুনল যে গিরিধারীলালকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হয়েছে এবং বিলের ধারে তার পরনের ধুতি আর পাঞ্জাবি পাওয়া গেছে, তখন স্বভাবতই সে খুব ভয় পেয়ে গিয়েছিল এবং এক্ষেত্রে নিজেকে পাছে বিব্রত বোধ করতে না হয় সেই জন্য 2-1টা মিথ্যে কথা তার পক্ষে বলা খুব একটা কি আশ্চর্য বিষয়? আর এগুলো যদি তার থেকে না হয়ে থাকে, তবে গিরিধারীকে খুন করতে যাওয়ার তার পক্ষে কোনো কারণ নেই। দুজনের মধ্যে আর যাই হোক এরকম শত্রুতা ছিল বলে তো শোনা যায় না। যাই হোক, আমার মাথায় একটা সমাধান আসছে, ঠিক কিনা 2-1 দিনের মধ্যেই সেটা বুঝতে পেরে যাবে। আর হ্যাঁ, ভালো কথা, ব্যাঙ্ক অফ কুপারে তোমার কোনো টাকা পয়সা জমানো নেই তো? যদি থাকে তাহলে সেটা তুলে নিও, আর তোমার বন্ধু বান্ধবদেরও এই একই পরামর্শ দিও। এই ঘটনা 2 দিন কেটে গেছে। আজ ভোর থেকেই চন্দ্রকান্ত ঊর্ধ্বশ্বাসে সতীনাথবাবুর বাড়িতে এসে হাজির। সে বলে, মানে হ্যাঁ এই ভাগ্যের সামনের কথা মতো টাকাটা তুলে ফেলেছিলাম। নাহলে এই দেখুন স্যার, আজকের কাগজ ব্যাঙ্ক অফ কুবেরের ফেল হয়েছে। কী করে বুঝলেন স্যার আপনি? আপনি কি দেবতা? হ্যাঁ হ্যাঁ, দেবতা ঠিক দেবতা নয়, অপদেবতা। আর একটা কাজ করো, ট্যারিনগরে অবিনাশবাবুকে একটা ফোন করো তো। গিরিধারীলালকে পাওয়া গেছে, সে মরেনি। মিসেস ঠুনঠুনিয়াকে একবার কলকাতায় আনতে হবে তাকে শনাক্ত করতে। তিনি ছাড়া বোধহয় আর কেউ তাকে চিনতেও পারবেন না।
আর মিস্টার চাকিকেও যেন একবার ফোন করা হয়। বেচারা নিশ্চয়ই বড় মুষড়ে পড়েছে, এত বড় ব্যবসা। চন্দ্রকান্ত ফোন শেষ করে কাঁপা কাঁপা গলায় বলে, ব্যাপারটা স্যার খুলে বলুন না প্লিজ, আমার যা আর সবুর হয়েছে না। সতীনাথবাবু ধীরে ধীরে সিগারেটে একটা দীর্ঘ টান দিলেন, তারপর একটু থেমে বললেন, রহস্য বড় জটিল চন্দ্রকান্ত। বেশ তাহলে শোনো, তদন্ত করতে গিয়ে তোমার মতো আমারও প্রথমে জয়রামের পরই সন্দেহটা জাগে, কিন্তু তা যে ঠিক নয় এটুকুন খুঁটিয়ে দেখবার পরই ধরা পড়ল। তার বিপক্ষে যুক্তি তোমাকে আগে জানিয়েছি, সমস্ত ব্যাপারটা দেখে আমার সন্দেহ হলো যে ব্যাপারটা আগাগোড়া সাজানো নয় তো, এবং আমাদের গিরিধারী লাল এর মধ্যে কোনোভাবে যুক্ত নেই তো। তা দুটো খবর আমার কাছে বিশেষ মূল্যবান বলেই মনে হয়। প্রথম হলো, গিরিধারী লালের এত বড় ব্যবসা ফেলে 3 মাসের জন্য দেশ ভ্রমণ, এবং দ্বিতীয় হলো ফিরে এসেই ক্রমাগত মূল্যবান হীরে জওহরাত সংগ্রহ করা। যাই হোক, সমস্ত ব্যাপার শুনেই আমি তখন কোনো মতামত প্রকাশ করতে চাইনি। গিরিধারীলালকে যে খুন করেনি সেই বিষয়ে আমি নিঃসন্দেহ ছিলাম, খুন করার মতন সঙ্গত কারণও ছিল না, আর খুন করতে পারে এমন কোনো লোকের কথাও কারো জানা নেই। মৃতদেহের তো পাত্তাই নেই, অথচ বিলের ধারে কাপড় পাঞ্জাবি পাওয়া গেছে। রতনলাল এদিকে পকেটমার, একটা আংটির জন্য কেউ নিঃসন্দেহে লোককে খুন করবে না, আর করলেও মৃতদেহ লুকিয়ে ফেলা অত অল্প সময়ে একেবারেই সম্ভব নয়। আর ইটের পাজার কথা তুমি যে বলছো কিন্তু ভুলে যাচ্ছ, সেটা কিন্তু বর্ষাকাল, আর এই বর্ষাকালে ইটে পোড়ানো হয় না, কাজেই ও পাজা নিঃসন্দেহে আগুন ছিল না। খুন যদি না হয়ে থাকে তবে কি আমেরিকার গুন্ডাদের মতন কেউকে কিডন্যাপ করল নাকি? কিন্তু কারা করবে, করলে তারা মুক্তিপণ চাইছে না কেন? না তাও নয়, গিরিধারীলাল নিজেই কোথাও গা ঢাকা দেয়নি তো। লোহার সিন্ধুকে যেসব জিনিস তার ফর্দ শুনে আমার সন্দেহ আরও কিন্তু দৃঢ় হয়। সব মূল্যবান জিনিস যেন হাতের কাছে পরপর সাজিয়ে রাখা হয়েছিল, দরকার হলেই নিয়ে সরে পড়া যায়। হীরা জহরাত কেনার বাতিকেও কেন হয়েছিল এর থেকে সহজ আন্দাজ করা যায়। ব্যাংকের গচ্ছিত টাকা যাতে চট করে সরানো যায় সেই জন্য তা দিয়ে আগেই যতটা সম্ভব মূল্যবান অলঙ্কার তিনি কিনে ফেলেছিলেন। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অপরের চোখ এড়িয়ে অনেকদিন পর্যন্ত এসব চালানো সম্ভব হয়েছে। যখন ব্যাংকের অবস্থা এমন এসে দাঁড়িয়েছে যে এইবার ধরা পড়তেই হবে, তখনই সরবার প্রয়োজন হয়েছে তার। সিন্ধুক ভেঙে সে দোষ অন্যের ঘাড়ে চাপাবার জন্যই জয়রাম বাবুকে ডাকা হয়, নইলে তার সঙ্গে দেখা করার সময় নির্দিষ্ট করে ঠিক করে আগে থেকেই বলে দেওয়া যেত না। আর জয়রাম বাবুকে বসবার ঘরে না বসিয়ে লাইব্রেরি ঘরে বসানো, যেখানে সিন্ধুক রয়েছে সেই ঘরেই বা বসতে দেওয়া হবে কেন? সিন্ধুক আগেই ভাঙা হয়েছিল, কিন্তু কোনো কৌশল তা গোপন রাখা হয়, আর বাড়ির কর্তা নিজের সিন্ধুক ভাঙবে এ তো কোনো স্বপ্নেই ভাবতে বা বিশ্বাস করতে পারবে না। সিন্ধুকের মালপত্র কোনো নিরাপদ স্থানে লুকিয়েও রাখা হয়েছিল। এইবার পালাবার পালা, এত বড় একটা ধনী মালিক হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেলে বড় শোরগোল হয়ে যাবে, আর এত লোকের টাকা নিয়ে ভেগে পড়াবার পর ধরা পড়লে শাস্তিটাও যে সহজ হবে না তা গিরিধারী লাল জানতে বাকি ছিল না। কাজেই এই পালাবার ষড়যন্ত্র তাকে অনেক আগে থেকেই করতে হয়েছিল। তাই গত বছর 3 মাসের ছুটি নিয়ে বাইরে বেরোবার দরকার হয়ে পড়ল। আসলে কিছুই নয়, গিরিধারী লাল কোথাও যায়নি, ছিল কলকাতাতেই ছদ্মবেশে। অমুল খাসা দাঁড়িয়ে সেটা আবার কামাতেও হলো তাকে, কম্প গেল সে সঙ্গে, চুল ছোট ছোট করে কাটা হলো, এমনকি মোটা ব্রুক জোড়া
কামাতেও সে বাকি রাখলেন না, ফলে তার চেহারা হয়ে গেল একদম বদল। তারপর সেই ছদ্মবেশী গিরিধারী লাল যখন রতনলাল নাম নিয়ে জনৈক ভদ্রলোকের পকেট মেরে 3 মাসের জন্য স্ত্রী ঘরে গেল এবং সেই সঙ্গে দাগি আসামির খাতায় নাম লেখালো, তখন তার অতি বড় শত্রু বোধ হয় তা শুনলে বিশ্বাস করতে পারত না। কিন্তু এদিকে দেখো, গিরিধারী লালে ভবিষ্যতের পানের চেয়েও কিন্তু সবটা সহ্য করল, কারণ ভবিষ্যতে এই রতনলাল হয়েই তাকে কিন্তু বাঁচতে হবে। 3 মাস পর রতনলাল জেল থেকে খালাস পেল, তখন তাকে আবার গিরিধারী লাল সাজতে হবে। কিন্তু খুরের হাতে যা বিসর্জন দিয়ে 3 মাস হয়েই গেল তা তো গজাবার কথা নয়, ফলে তাকে নকল দাড়ি গোফ, নকল ভুরু ইত্যাদি স্মরণ নিতে হলো। নকল দাড়ি গোফ নিয়ে আর যাই হোক না কেন, রাত্রে তার স্ত্রীর সঙ্গে ঘুমানো সম্ভব নয়, কারণ যে কোনো মুহূর্তে তিনি বিপদে পড়ে যেতে পারেন। তাই গিরিধারী লাল দেশ ভ্রমণ থেকে ফিরে আলাদা ঘরে শোবার ব্যবস্থা করেন, স্ত্রীও যাতে তার কীর্তির কথা জানতে না পারে। তারপর চলল আটঘাট বাঁধার পালা। ব্যাংক অফ কুবেরের আর্থিক অবস্থা দিন দিন কায়েল হতে শুরু করলো, ঠুনঠুন চাকি কোম্পানির অবস্থা হলো তাই, গিরিধারী লাল ছিল ব্যবসার প্রধান কর্তা, কাজে এত বড় ব্যাপারটা কেউ ঘোড়াখড়েও টের পেল না। তারপর একদিন সময় বুঝে শ্রীমান গা ঢাকা দিলেন, নকল দাড়ি গো ভুরু ফেলে দিয়ে তাকে খুন করা হয়েছে এই রকম গোটা কয়েক চিহ্ন রেখে সে আবার রতনলাল সাজল এবং ইচ্ছে করে মাতালের অভিনয় করে পাহারাওয়ালাকে মারপিট করে থানায় হাজির হলো। তারপর গিরিধারীলালের আংটি দখল করে এক রগরগে গল্প ফিরে দেন, কয়েকদিনের জন্য আবার শ্রীঘরে ঢুকল। সে জানত যে খুন হওয়ার ভাওতা 2 দিন পরেই ধরা পড়বে, ব্যাংক ফেল হওয়ার পর সমস্ত রহস্যই জানাজানি হয়ে যাবে এবং পুলিশ তার খোঁজে দুনিয়া চষে বেড়াবে। এরকম ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ স্থান হলো জেল, আর তিনি সেটা কি বেছে নিলেন? তারপর হপ্তা কয়েক জেলে কাটিয়ে যখন সে বেরিয়ে আসবে তখন তাকে আর পায় কে? বাকি জীবনটা রতনলাল হয়ে প্রচুর সঞ্চিত অর্থ নিয়ে কাটিয়ে দেবেন তিনি, আর তার স্ত্রী পরিবার এইসব পাপিষ্ঠদের কাছে কি আর সব কোমল প্রবৃত্তির দাম আছে। গল্প শেষ করে সতীনাথ আবার একটা সিগারেট ধরালেন। চন্দ্রকান্ত ফ্যাল ফ্যাল করে খানিকক্ষণ তাকিয়ে থাকলো তার দিকে, তারপর হঠাৎ নত হয়ে তার পায়ের ধুলো নিল। সেই দিন বিকালবেলা অবিনাশবাবুর কাছ থেকে খবর এলো, মিসেস ঠুনঠুনিয়া জেলে এসে রতনলালকে তার স্বামী গিরিধারীলাল বলে শনাক্ত করেছেন। আপনারা শুনছিলেন শ্রী ক্ষিতীন্দ্র নারায়ণ ভট্টাচার্যর রচিত গল্প গিরিধারী রহস্য। গল্প শেষে আপনাদের কেমন লাগলো সে মূল্যবান কমেন্টে দিতে ভুলবেন না। সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন রহস্য ও রোমাঞ্চ টিমকে। নমস্কার।